আজকের যে মূল বিষয় সেই পানিটি হলো কি? রতিমতি। সেই পানিটি কি? দেহের রাজা। তাহলে আমি সেই পানি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনাটি করব। হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা এই জগতে এসেছি, আমাদের অনেক কিছু জানা, অনেক কিছু বোঝা বাকি আছে। তাই বলি কি যে একজনের উসিলায় কিছু জানে, একজন বিপদগ্রস্ত আছে, একজনের উসিলা একজনে সে উদ্ধার হয়। আল্লাহ কিন্তু একটা উসিলা দিয়ে মানুষকে বিপদ মুক্ত করে বা অনেক কিছু শিকার তৌফিক দান করেন। তাই আমি বলতে চাই যে মানুষ জন্ম নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তো দেখা যায় যে কাম তত্ত্বে গেলে আমরা কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করি, সেটা হলো কি যে আমাদের মধ্যে যে রতিমতি আল্লাহ দিয়েছেন, বা আমরা খাবার খাদ্য খাই, খাবার থেকে হয়, আমাদের যৌবনী শক্তি থেকে হয়, বিভিন্নভাবে হয়, তো কথাটি আমি বলবো নির্ভয়। আর এই কথাগুলো যদি কেউ শোনে এবং মানে তবে হবে তার জয়। তো এই কথাগুলো বলে আমি আপনাদেরকে বলছি যে আপনারা স্কিপ করবেন না, কথাটি শুনবেন। সেই কথাগুলো হলো যে এই রতিমতির এত মূল্য কেন, এত দাম কেন? যে আল্লাহ বলেছে যারা অতিরিক্ত পানি অপচয়কারী তারা শয়তানের ভাই। তো আমরা যদি বাহ্যিক জগতের পানি ধরি, তো দেখা গেছে আমরা মসজিদে কলটা ছাড়লে তখন 2-4 কেজি পানি আমাদের অজুর কাজে লাগে, বাদ বাকি 20 কেজি ভেসে গেছে। তাহলে এখানে একটা অপচয় আছে যে আমরা অজুর কাজে লাগাইতেছি অল্প আর বাদ বাকি ভেসে যাচ্ছে। তাহলে আল্লাহ কিন্তু বলেছে পানি অপচয়কারী শয়তানের ভাই, এটা নির্ধারণ করে বলা হয়েছে যে পানি অপচয়কারী শয়তানের ভাই। তাহলে আমরা আসলে কোন জিনিসটি বুঝতে পাই? সেইগুলো বুঝতে গেলে দেখা গেছে আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে যতটুকু পানি আমরা নষ্ট করছি, এতে দেখা গেছে নামাজের মূল্য দিয়ে সে পানির মূল্য হবে না। আচ্ছা, তাহলে মানুষের জীবন চলার পথে একজন মানুষের যদি 20 কেজি পানি লাগে, সে কিন্তু কয়েক মন পানি তার হয় না। তাহলে ওই হিসেব করতে গেলে আমাদের সমস্ত নামাজ রোজার ইবাদত সব কিছু দিয়ে দিলেও পানির মূল্য আমরা দিতে পারবো না। তাহলে এই পানি এত হারে ক্ষতি হচ্ছে, এতে যদি আমরা দোজখবাসী হতে হয়, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হয়, তাহলে আমরা কখনো পার পাবো না। তাহলে আজকের যে মূল বিষয় সেই পানিটি হলো কি? রতিমতি। সেই পানিটি কি? দেহের রাজা। তাহলে আমি সেই পানি নিয়ে আজ আপনাদের সাথে আলোচনাটি করব। দেখবেন পানি অপচয়কারী শয়তানের ভাই, এ কথাটা হাদিসে এসেছে। তাহলে শয়তানের ভাই যারা অতিরিক্ত খরচ করে, তাহলে আমি বলব যে যেই যৌবনী পানিটা, এই পানিটা মানুষকে যখন কাটা হবে বা মানুষকে জবাই করা হবে বা মানুষকে পিস পিস করা হবে কেটে, তবে কিন্তু সেই রতিমতি মানুষের মধ্যে পাবে না। তাহলে এই পানিটা মানুষের মধ্যে পাবে না, তাহলে এই পানিটা কোত্থেকে আসে? আল্লাহ এমন কুদরতি মেশিন ফিট করে দিয়েছেন যেখান থেকে এই পানিটা উৎপত্তি হয়ে আসে। তাহলে এই পানিটুকু যে ধরে না রেখে নিয়মের বাইরে নষ্ট করবে, তখন সে পড়বে বিশাল ফাঁকে। তো এই ফাঁকে আরও একটি কথা বলবো যে সেই পানির মধ্যে জীব থাকে যাকে যাকে, আর এগুলোই কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। তবে আল্লাহর আইন, নবীর আইন অনুসারে যদি আমরা চলি, তাহলে দেখা গেছে আমাদের সাশ্রয় হবে, বাদ বাকি আল্লাহ মাফ করবে আইন মানার কারণে। তবে আজকের মূলে যে বিষয়, সেই বিষয়টি হলো যে সেই পানিটুকু মানুষকে কাটলে জবাই করলে পাওয়া যাবে না। তাহলে সেই পানি আল্লাহর কুদরতিভাবে
এমন কিছু ফিটিং করে দিয়েছেন সেখান থেকে উৎপত্তি হয়ে আসে। তাহলে আল্লাহর কুদরতি জিনিস দিয়ে মানুষ এই পৃথিবীতে কুদরতিভাবেই সৃষ্টি হচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে এই জিনিস চিন্তা করতে গেলে তখনই তো মাথা ব্রেক হয়ে যায় যে আসলে আমরা কি করতেছি। তো আজকে রতিমতির যে হিসাবটা করতেছি, যেমন দেখা যায় অন্য সাশ্রয়ে যদি যাই, রতি একটা জিনিসের নাম বা একটা বস্তুর নাম বা একটা ব্যক্তির নাম, মতি আর একটা ব্যক্তি বা বস্তুর নাম। তাহলে রতি আর মতি, এখানে নারী পুরুষ, তাহলে নারী পুরুষের মাধ্যমে এই দুইটা জিনিসের উৎপত্তি। এবং এই জিনিসগুলো যারা করতেছে আইনের বাইরে নিষ্পত্তি, তাদেরই হবে এই ইহকাল এবং পরকালের ক্ষতি, এবং দিন দিন নষ্ট হবে চোখের জ্যোতি। তবে হে জগৎবাসী, যে আপনারা কি কখনো এই কথাটা জাস্টিফাই করেছেন? যে আরও একটি বিষয় হলো যে আমরা যে ছোটকালে মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি, তাহলে এই দুগ্ধ কাটলে পাওয়া যাবে না, শরীরকে খণ্ড বিখণ্ড করলে পাওয়া যাবে না। আল্লাহ কিন্তু সেই দুগ্ধটাও মায়ের অঙ্গ থেকে বের করে আমাদেরকে দিচ্ছে। এর চেয়ে আরো গভীরভাবে যৌবনপ্রাপ্ত বা ভাটিকাল হোক, একটা মানুষের থেকে এই জিনিসটা বের করে এনে দেয় আল্লাহ, আর এমনই মেশিন ফিট করেছে সেখান থেকে এটা উৎপত্তি হয়ে আসে। তাহলে আমরা আল্লাহর আইন মেনে চলব, তবে কি হবে, আমাদের এই জিনিসের পূর্তি রাখবে আল্লাহ, এই পানিতে ঘাটতি হবে না। তবে হে জগৎবাসী, যে আজকের আলাপের এটাই মূল যে মানুষকে কাটলে পাওয়া যাবে না, তাহলে এটা আসে কোত্থেকে? এইদিকে চিন্তা করবেন ইনশাআল্লাহ, তাহলে আমরা সেখান থেকে ফিরে থাকতে পারবো। আর আল্লাহ কিন্তু এটাও বলেছে, যারা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করে তারা আমাকে খুব তাড়াতাড়ি পাবে, আর আমার সৃষ্টির মধ্যে আমি মিশে আছি, তাহলে আমিও তো আল্লাহর সৃষ্টি। আর এই আল্লাহর সৃষ্টিকে যদি আমরা আনন্দ করে এতে আইনের বাহিরে নষ্ট করব, তখন কিন্তু জবাবদিহি দিতে হবে। তবে হে জগৎবাসী, জানি না আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো। তো আগামীতে কী ধরনের আলাপ আপনাদের ভালো লাগে বা আপনাদের আত্মার খাদ্য হবে এমন কি আলোচনা, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।